আচ্ছা এরপরে আমরা আজকের শেষ জায়গা চলে আসব। বিয়ের আগেও পরে সম্মত অনুষ্ঠানগুলো কি কি। বিয়ের আগে আসলে অনুষ্ঠান হচ্ছে খিদবাহ খিদবাহ হ্যাঁ সাল্লাম মেয়েদেরকে দেখার অনুমতি দিয়েছেন কিন্তু তার একটা কাওয়ায়দ আছে নীতিমালা আছে দূর থেকে দেখা যাবে অথবা সামনাসামনি দেখা যাবে তবে পরিপূর্ণ খালোয়া জায়জ হবে না এই জায়গায় প্রচুর ভুল হয় আমাদের আধুনিক সমাজগুলোতে এমনকি গ্রামেগঞ্জ এখন ছড়িয়ে পড়েছে যার সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে আমরা দেখি যে অনেক অভিভাবক তার সাথে ইনটিমেসি তৈরি করার জন্য বলে যে যা ওর সাথে তোর বিয়ে হবে বিয়ের আগে একটু তোরা নিজেদের মধ্যে মিল মহাব্বত একটু বাড়ায় নেয় কিন্তু বিল মিল মহাব্বত বাড়াতে গিয়ে এখানে সেরিয়া লঙ্ঘন হয় এবং তাদের হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় সেরিয়া লঙ্ঘন হয় যে কোনো মেয়ে তার বিয়ের আগদের আগে কোনো পুরুষের সাথে প্রণয়মূলক কথা বলতে পারবে না এমন কি সেটা সরাসরিও পারবে না খালোয়া অথবা নির্জন মাধ্যমেও পারবে না এবং টেলিফোনেও পারবে না কিংবা কোনো সোশ্যাল নেটওয়ার্কেও তারা চ্যাটিংয়ের মাধ্যমেও কোনো ধরনের প্রণয়মূলক কথাবার্তা আদান প্রদান করতে পারবে না এটা পুরোপুরি হারাম অতএব খেতবা হচ্ছে একটা ইসলামী বিষয় খেতবা যেটাকে বিবাহের প্রস্তাবনা আমরা বলি যেটা মূলত ছেলের পক্ষ থেকে হয় হয়তো তার আগে মানে যদি কেউ ভালোভাবে অগ্রসর হতে চায় তাহলে মেয়েরাই মেয়েদেরকে দেখবে যাতে মেয়েকে আমরা আসলে বিব্রত না করি এবং আমাদের সমাজে অনেক সময় মেয়েকে যেমন হাঁটিয়ে দেখা হয় এমনভাবে যেন একটা শাড়ির মতো একটা সে পণ্য ফলে মেয়েরা সেখানে খুবই লজ্জিত এবং অনেক সময় অপমানিত বোধ করে কিন্তু মুরব্বীদেরকে তারা হয়তো কিছু বলতে পারে না আমাদেরকে ভুলে গেলে হবে না যে মেয়েরাও আসলে সম্মানিত এই সমাজেরই সদস্য এবং আমরা জানি যে মেয়েরা যখন অন্য পুরুষের দৃষ্টির মধ্যে এসে যায় তখন সে ফুল পর্দার মধ্যেই থাকে এই অবস্থায় যদি সে দেখে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ তখন সে খেদবা দিতে পারে আর সরাসরি দেখাও হতে পারে এবং সেটা হতে পারে পাত্রের পাত্রীর বাড়িতে এসে তাদের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে দেখা এবং সেক্ষেত্রে খালোয়া থাকবে না খালোয়াটা কি খালোয়াটা হচ্ছে পাত্র এবং পাত্রী একটা রুমে আলাদা করে থাকতে পারবে না বরং সেখানে অন্য অন্য ব্যক্তিরা আত্মীয়স্বজনও থাকতে হবে অথবা আমরা এটাও বলেছি যে পাত্র পাত্রীকে ছেড়ে দেওয়া যে তারা একটু ঘুরে আসুক রিকশায় করে কিংবা একটু বেড়ায় আসুক কোথাও থেকে অথবা তারা কোনো সফরে চলে যাক দুদিন থেকে আসুক হ্যাঁ এটা সম্পূর্ণ সরিয়া গর্হিত কাজ এবং খেলোয়া বা এভাবে সফর করাটা এটা শরিয়ার দৃষ্টিতে শাস্তিমূলক অপরাধ যেটাকে ব্যবিচারের শাস্তিও বলা হয় অতএব সেটা করা যাবে না আর আরেকটা জিনিস মানে আমরা একটু নিই যে কোন কোনগুলো সরিয়াসম্মত সম্মতর মধ্যে তাহলে একটা হলো খেতবা দ্বিতীয় হলো আদ। সরাসরি আখ খেদবার পরে উভয় পক্ষ যখন একমত হবে বিবাহের জন্য একটা দিনক্ষণ নির্ধারণ করা হবে যে অমুক দিন আগ হবে এর মাঝখানে আর কোনো অনুষ্ঠান নেই আকদের পরের অনুষ্ঠান হলো ওয়ালিমা ওয়ালিমা আলেম ওলাও বিষাদ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটা ছাগল দিয়ে হলেও তোমরা ওলিমা করো এবং ওলিমাটা হচ্ছে পাত্রের অনুষ্ঠান সেই আসলে এই বিবাহটাকে এলান করার জন্য মানুষকে জানানোর জন্য আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী এবং মানুষকে জানানোর জন্য সে অলিমার ব্যবস্থা করবে এবং বিবাহ যে একটু আনন্দগণ একটা অনুষ্ঠান ফলে সেদিন মানুষকে খাওয়াবে তার সাধ্য অনুযায়ী আর আগদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানটা হচ্ছে তার আয়োজক হচ্ছে পাত্রীর বাবা বা অভিভাবক তিনি এই অনুষ্ঠানে ইজাব করবেন অর্থাৎ ছেলের কাছে নিজের কন্যাকে অথবা বোনকে বিবাহ দেওয়ার প্রস্তাব করবেন এবং বলবেন যে আমি এই মহারণার বিনিময়ে সেটা তিনি উল্লেখ করতে পারেন না উল্লেখ করতে পারেন কারণ তারা তো দুই পক্ষ জানেনি উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রেখে আপনার কাছে আমার কন্যাকে বিবাহ প্রদান করলাম এবং পাত্র বলবেন যে আমি সেই আপনার এই ইজাব বা প্রস্তাব কবুল করলাম তো এর মধ্য দিয়ে বিবাহ হয়ে গেল এবং এরপরে যে দোয়াটাও রাসুদাল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন অত্যন্ত চমৎকার একটা দোয়া বারাক লাকা ও বারাক এলাইকা ও জামা ফি খের আমরা এই সুন্দর দোয়াগুলো বাদ দিয়ে অন্য ধরনের আনুষ্ঠানিক দোয়ার দিকে চলে যাই তো এখানে এই হলো আগদ অনুষ্ঠান অনুষ্ঠানে খাওয়ানো যাবে কি না এটা নিয়ে অনেকেই দেখলাম আমাদের দেশে একটু ঝগড়াঝাটি করেন আখদের অনুষ্ঠানে যারা এসেছেন তারা অতিথি কিনা তারা অতিথি কিনা তারা অতিথি অতি তাদেরকে না খাওয়াই আপনি বিদায় দেবেন এটা কী করে ভাবতে পারেন আগদ অনুষ্ঠানে শুধু কি দুটো খেজুর খাওয়ালে চলবে বা একটা মিষ্টি না এখানে আতিথ্যের দাবি হচ্ছে তাদেরকে আপনি অতিথি হিসাবে খাওয়ার ব্যবস্থাও করবেন কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই যেটা সমস্যা সেটা হচ্ছে বিবাহের অনুষ্ঠানটাকে এত জাঁকজমকপূর্ণ করা যেটা ইসরাফের মধ্যে চলে যায় এবং যেটা ওয়ালিমা অনুষ্ঠানে পরিণত হয় তা একটা বিবাহের তো দুটো ওয়ালিমা হয় না দুটো ওয়ালিমা হয় না অতএব সেটাও আমাদেরকে মনে রাখতে হবে বিবাহের অনুষ্ঠানে খাওয়ানোটা কোনো সমস্যা নয় এবং এটাকে আমরা নিষেধ করছি কেন সেটাও আমি বুঝি না কারণ শরীয় নিষেধ করেনি যে বিবাহের আগদ অনুষ্ঠান হোক আর অলিমা অনুষ্ঠান হোক সেখানে কিছু খাবার খাওয়া যাবে না এমন কোনো কিছু শরীয়তে নেই কিন্তু বিবাহের মূল খাবারের অনুষ্ঠান হচ্ছে আর সেটাও মনে রাখতে হবে আর এরপরে আর কি আগে পরে কোনো অনুষ্ঠান আছে না আগে পরে কোনো অনুষ্ঠান নাই কিন্তু আমাদের সমাজে আমরা তৈরি করে নিয়েছি যেমন আমরা অ্যাঙ্গেজমেন্ট একটা অনুষ্ঠান করেছি যেটা খ্রিস্টানদের থেকে এসেছে এবং এঙ্গেজমেন্টের ইতিহাসও অনেকে জানেন যে এক সময় এঙ্গেজমেন্ট আসলে খ্রিস্টানদের কাছেও ছিল না যখন পুঁজিবাদীরা তারা চিন্তা করলো ডায়মন্ড কিংবা দামি হীরা মণিমুক্তা এগুলোর অনেক দামে এগুলো বিক্রি করার ফন্দিটা কি হতে পারে তখনই তারা চিন্তা করলো যে তাহলে এঙ্গেজমেন্ট নামক একটা জিনিস চালু করা যায় কিনা আর একটা জিনিস চালু করলে তো হবে না এটা তো চালু হতে হবে সেই জন্য তারা নাটক সিনেমার আশ্রয় নিয়েছে আজকের জগতে নাটক সিনেমা কোনো ভালো কিছু করে না কিন্তু মন্দ জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে খুবই পারঙ্গম এবং বিশাল রোল প্লে করে যেমন এই নাটক সিনেমার মাধ্যমেই ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে এসেছে এঙ্গেজমেন্ট এসেছে এরকম হলুদ অনুষ্ঠানের বিভিন্ন বা হোলি খেলা যেটাকে আমরা গত দু এক বছর থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের হোলি খেলা রং ছিটানো এসব কিছু তারা নাটক সিনেমার মাধ্যমে অথবা পোশাকের কালচারটা হ্যাঁ জিন্সের প্যান্ট কিংবা আরও অন্য অন্য ধরনের জিনিসগুলো এই কালচারগুলো তারা নিয়ে আসছে আমাদের সমাজে এবং কিন্তু ভালো কিছু কিন্তু আজ পর্যন্ত নাটক সিনেমার মাধ্যমে হয়নি তো যাই হোক আমরা বলবো যে অ্যাঙ্গেজমেন্ট রিং এবং হলুদের মধ্যে নানা রকম হিন্দুয়ানা যে কৃষ্টি কালচার এসে গেছে এগুলো আমাদের আসলে প্রচলিত কিছু ভুলের মধ্যে পড়ে রাখি বন্ধন তারপরে ধান ছেটানো তারপরে আরও এর মধ্যে আরও কিছু অ্যাড হয়েছে সেটা আধুনিক জীবনের নামে সেটা হল মিক্সিং এবং বিবাহ কিংবা হলুদ কিংবা এই ধরনের অনুষ্ঠানে মেয়েরা নানারকম আপত্তিকর পোশাক পরে আসে এবং ছেলেরা মেয়েরা তারা একসাথে ফ্রি মিক্সিং করে এবং আরও অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যায় যেটা শুধু ভুলই নয় রীতিমতো বড় বড় পাপের কাজ এবং অনেক সময় সেটা জেনা বা ব্যবচারমূলক অপরাধের মধ্যেও পড়ে যায় এবং এই ধরনের অনুষ্ঠানগুলোতে এই ফ্রেম মিক্সিংয়ের সুযোগে অনেক অবৈধ প্রণয় অবৈধ প্রেমের একটা চর্চাও হয়ে যায় তো আমরা জানি যে বিবাহ একটা সেরাই বন্ধন একটা পবিত্র বন্ধন সে পবিত্র বন্ধনটাকে উপলক্ষ করে এই পবিত্র বন্ধনটাকে উপলক্ষ করে দেখা যাচ্ছে যে আমরা আসলে এমন কিছু সুযোগ ক্রিয়েট করি যেটা অপবিত্র অনেক কাজের একটা একটা কেন্দ্র হয়ে যায় একটা মার্কাজ হয়ে যায় একটা সেন্টার হয়ে যায় ফলে ফলে আল্লাহতালার যে বরকত বিবাহের উপরে বিবাহের পাত্র পাত্রীদের উপরে নাজিল হওয়ার কথা সেটা কিভাবে আসবে এখানে ফ্রিমিক্সিং হচ্ছে এখানে গান বাজনা বাধ্য হচ্ছে এখানে গান হচ্ছে এখানে অন্যায় হচ্ছে এখানে অশ্লীলতার চর্চা হচ্ছে এখানে লঙ্ঘন হচ্ছে তাহলে কিভাবে এই বিবাহের মধ্যে আসলে বরকত নাজিল হবে এটা আমাদেরকে ভাবা উচিত আমাদের অনেক সময় আমরা জানি যে একটা হচ্ছে অতি খারাপ লোকেরা বা ধনী লোকেরা তারা বিবাহের মধ্যে আমরা যেটা ইউটিউবে আজকাল অনেক সময় হয়তো দুই একবার ব্রাউজিং করলে আমাদের সামনে চলে আসে যে তারা ইভেন মানে বাবা পর্যন্ত কনের বাবা পর্যন্ত সে নাচে তো এই যে বিষয়গুলো সেগুলো খুবই আসলে আপত্তিজনক আর সাধারণত অনেক দিনদার ফ্যামিলিতে আমরা যেটা দেখছি মানে আমি আমি অতি আধুনিক অথবা যারা শালীনতা অশালীনতার মধ্যে পার্থক্য করে না তাদের কথা বাদ দিলাম অনেক দিনদার ফ্যামিলির বিবাহের আয়োজনেও দেখা যায় যে আগদের দিনও তারা মেয়েকে পুরুষদের সামনে নিয়ে আসে এবং একটা ওপেন জায়গায় তার স্টেজ করে সবাই যাতে সে কনেকে দেখে কারণ কনেকে তারা সাজিয়েছে বিউটি পার্লারে নিয়ে গেছে যাতে করে তাকে খুব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করা করা যায় এটা একটা ভয়ঙ্কর ভুল এবং ওয়ালিমার দিনও ঠিক একই অবস্থা সবার মধ্যে একটা জিনিস যে ছেলে মেয়েকে তারা দেখবে একসাথে একই স্টেজে এবং দেখবে পুরুষ মহিলা সকলে বেলে এটা বয় বড়ো ধরনের শরীয় লঙ্ঘন বড়ো ধরনের ভুল আর বিউটি পার্লারে সাজানোর বিষয়েও আসলে অনেকগুলো সেরা এই নীতিমালা আছে সেগুলো প্রথম কথা হচ্ছে যে আপনি কোন বিউটি পার্লারে নিচ্ছেন কারা সাজাচ্ছে এবং সেটা আসলে কতটা সম্মত হচ্ছে ইত্যাদি এই বিষয়গুলো আসলে আমাদের ভেবে দেখতে হবে আমরা বলবো না যে বিবাহ উপলক্ষে ছেলেদের বা মেয়েদের সাজ নিষিদ্ধ এবং সে সাজ করার ক্ষেত্রে যদি কিছু লোক তাকে সাহায্য করে তার পরিচিত এবং তার প্রতিবেশীদের মধ্যে সেটাও যায় আছে কিন্তু এই সাজসজ্জার ক্ষেত্রে আমরা যেন অমুসলিমদের অনুসরণ না করি সাজসজ্জার ক্ষেত্রে যারা সাজসজ্জা করাবে তারাও যেন খারাপ মহিলা অথবা খারাপ পুরুষ না হয় এবং যেই ধরনের সাজসজ্জা করবে সেটাও যেন কাফের মুশ্রিকদের মডেল এবং তাদের ফ্যাশান স্টাইল ফলো করা না হয় এবং তাদের মানে আদলেই যেন পুরো অনুষ্ঠানকে সাজানো না হয় যে পাত্রের যে পোশাক অথবা পাত্রের যে পোশাক সেটা যেন আমাদের মুসলিম ঐতিহ্যের বাইরে না যায় ইত্যাদি এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে বিবাহের আগে পরে এরকম অনেক কিছু আমরা তৈরি করে নিয়েছি বিবাহের মূল প্রোগ্রাম প্রোগ্রামসহ যেগুলো আসলে শরীয় সম্মত নয় আমি কিছু বিষয় আপনাদের সামনে এখানে তুলে ধরলাম হয়তো সবগুলো আসেনি আরও অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো শরিয়াতে এখনও আপত্তিজনক আমার আলোচনায় নাও আসতে পারে তবে আমি মেন জিনিসগুলো মনে হয়ে যে তুলে ধরতে পেরেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি বিবাহের পবিত্র বন্ধনকে যেন আমরা পবিত্র রাখি শরিয়াতের নির্দেশনা মেনেই যেন আমরা আমাদের পাত্র কিংবা পাত্রীর বিবাহের ব্যবস্থা করতে পারি এবং প্রচলিত যে সকল ভুল বিভ্রান্তিগুলো আজকে আমাদের মধ্যে এখনও প্রচলিত আছে কিংবা অন্য ধর্ম থেকে অন্য কালচার থেকে হিন্দু আনা কিংবা খ্রিস্টানদের কালচার থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে আসুন আমরা সেগুলো থেকে নিজেদেরকে সংশোধন করে নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সেভ করুন প্রোটেক্ট করুন এই দোয়ারে রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি হাদা ও সাল্লসলাম আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত